ভারতের হাতে লেগেছে এক দুর্লভ টেকনোলজি। এখন ভারত তৈরি করবে বিশ্বের অন্যতম ইঞ্জিন, যার ওপর দুনিয়ার কোনো জোর থাকবে না। এখন টাটাই তৈরি করতে পারবে এই দুর্লভ ইঞ্জিন, আর মোদি সরকারের স্বপ্ন পূরণ করবে টাটা। এখন ভারত আবিষ্কার করতে চলেছে বিশ্বের নতুন ইঞ্জিন, যেটা জাপান এবং এলন মাস্ককে করে দেবে বরবাদ। পেট্রোলের ওপর জারি হবে নিষেধাজ্ঞা, আরব দেশের দাদাগিরির ওপর লাগবে লাগাম। বন্ধুরা, এই সময় আমাদের ভারত জাপান রাশিয়া আমেরিকা এই দেশগুলোকে পেছনে ফেলে অনেক আগে এগিয়ে গেছে। এমন এমন দুর্লভ প্রযুক্তিকে আয়ত্ত করে ফেলেছে ভারত, যেটা বিশ্বের কোথাও পাওয়া যাবে না। রকেট সায়েন্স থেকে শুরু করে ব্যালিস্টিক হাইপারসনিক মিসাইল তৈরি করতে বড় বড় দিগ্গজ দেশকে পেছনে ফেলে দিয়েছে ভারত। ভারতের এই অবিশ্বাস্য কাজকে দেখে ফিউচারিস্টিক চিন্তাভাবনা রাখা ব্যক্তি এলন মাস্কও আশ্চর্য হয়ে গেছে। বন্ধুরা, একটা সময় ছিল যখন ভারত ছোট ছোট জিনিসের জন্য অন্য দেশের ওপর নির্ভরশীল থাকত, কিন্তু এখন ভারত আত্মনির্ভর হয়ে উঠছে। এখন ভারত সব জিনিসই নিজেই ডেভেলপ করছে, আর এই কারণের জন্যই ভারতের টেকনিক দুর্লভ হয়ে উঠছে, যার জবাব কোথাও পাওয়া যাবে না। এক সময় ছিল যখন জাপান রাশিয়া আমেরিকা এই দেশগুলোর টেকনোলজির বিকল্প বিশ্বের কোথাও পাওয়া যেত না, কিন্তু এখন ভারতের টেকনিকের আগে সব নতমস্তক হয়ে গেছে। ভারত পেয়ে গেছে এক এমন দুর্লভ খাজানা, যেটা আরব দেশকে করে দেবে নিঃস্ব। এই দুর্লভ খাজানার থেকেই ইঞ্জিনে আসবে দম, যেটা পৃথিবীকে দেবে পুনর্জন্ম এবং পৃথিবী শান্তিতে বিশ্রাম নিতে সক্ষম হবে। টাটা পেয়েছে ভারতের সবচেয়ে বড় দায়িত্ব। আসলে বন্ধুরা, ভারতের এই দুর্লভ খাজানা হলো গ্রিন হাইড্রোজেন। ভারত গ্রিন হাইড্রোজেন তৈরি করতে যে সফলতা অর্জন করেছে, সেটা দ্বিতীয় কোনো দেশ করতে পারেনি, যার জন্য ভারত এই বিষয়ে পুরো বিশ্বতে বাদশাহ হয়ে উঠেছে। বন্ধুরা, ইন্টারন্যাশনাল মার্কেটে তেলকে নিয়ে বড় গেম খেলা হচ্ছে। এখানে আরব দেশ নিজের স্বৈরতন্ত্র খাটাচ্ছে, নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নিচ্ছে। তারা যখন খুশি এর দাম কমিয়ে দেয় এবং যখন খুশি প্রোডাকশনকে কম করে দেয়, যার জন্য পুরো বিশ্বতে অতিরিক্ত দামের সাথে সাথে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু ভারত এই দেশের স্বৈরাচারী মনোভাবকে আর সহ্য করবে না। এর জন্য ভারত এর এমন বিকল্প বের করেছে, যেটা দেখে আরব দেশ আশ্চর্য হয়ে গেছে। বন্ধুরা, আজ পুরো দুনিয়াতে তেলকে রিপ্লেস করার জন্য গ্রিন ফুয়েলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর জন্য গ্রিন হাইড্রোজেনকে বেছে নেওয়া হয়েছে। যেই গ্রিন হাইড্রোজেনকে ভারত তৈরি করেছে, যেটা না হবে শেষ, এবং এটা পেট্রোল ডিজেলকেও রিপ্লেস করে দেবে। একে ফিউচার অফ ফুয়েলও বলা হচ্ছে। গ্রিন হাইড্রোজেন থেকে দূষণ হবে না, কারণ এর থেকে ধোঁয়া বের হয় না, কেবল বের হয় জল। আপনাদের বলে রাখি, বর্তমান ভারত সরকারের স্বপ্ন হলো ভারতকে জিরো কার্বন এমিশন কান্ট্রি করে তোলা, আর এটা শুধুমাত্র গ্রিন হাইড্রোজেন থেকেই সম্ভব হতে পারে। যেখানে পেট্রোল ডিজেল থেকে পরিবেশের কার্বনের মাত্রা অনেক বেড়ে যাচ্ছে, সেখানে কার্বন একটা গ্রিন হাউস গ্যাস। পরিবেশে গ্রিন হাউস গ্যাসের মাত্রা বেড়ে যাচ্ছে, যার জন্য পৃথিবীর তাপমাত্রা বাড়ছে এবং বরফ স্তর গলে যাচ্ছে, সমুদ্রে জলস্তর বেড়ে যাচ্ছে, এবং এটা যদি ক্রমাগতই চলতে থাকে তাহলে সেই দিন আর বেশি দূরে নেই যেই দিন দুনিয়া থেকে মানুষের অস্তিত্বই শেষ হয়ে যাবে। বন্ধুরা, মানুষ তার বিকাশের জন্য ট্রান্সপোর্টকে অনেক বাড়িয়ে দিয়েছে। এই ট্রান্সপোর্ট এনার্জি এবং ফুয়েলে চলে, কিন্তু এইসব পদ্ধতির জন্য পৃথিবীতে দূষণ বেড়ে যাচ্ছে। এর থেকে পৃথিবী এতটা বিধ্বস্ত হয়ে গেছে যে ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছে না। কিন্তু এখন গ্রিন হাইড্রোজেন আসার কারণে মনে করুন পৃথিবী পুনর্জন্ম পাবে, পৃথিবী শান্তিতে শ্বাস নিতে পারবে। এখন সবচেয়ে বড় প্রয়োজনীয়তা হলো গ্রিন হাইড্রোজেনে চলা হাইড্রোজেন ইঞ্জিন, আর এই পেট্রোল ডিজেল ইঞ্জিনকে হাইড্রোজেন ইঞ্জিন দ্বারা রিপ্লেস করা হবে। আর এই ইঞ্জিন এখন ভারতেই তৈরি করা হবে, যার দায়িত্ব টাটাকে দেওয়া হয়েছে। ভারতের এই শক্তিকে দেখে ইউএস এর কোম্পানি কামিন্সিং টাটার সাথে হাইড্রোজেন ইঞ্জিন তৈরি করার জন্য হাত মিলিয়েছে। টাটা মোটরস এবং কামিন্সিং একসাথে মিলে হাইড্রোজেনে চলা কমার্শিয়াল গাড়িও নির্মাণ করবে। এই কোম্পানিগুলো ভারতকে জিরো কার্বন এমিশন করা কান্ট্রি তৈরি করার জন্য তাদের পদক্ষেপ নিয়ে নিয়েছে। এছাড়া অনেক কোম্পানি হাইড্রোজেন যুক্ত গাড়িতে কাজ করছে। আপনাদের বলে রাখি, কামিন্সিং গ্লোবাল লেভেলে পাওয়ার সলিউশন এবং হাইড্রোজেন টেকনিকে কাজ করা কোম্পানি। টাটা মোটরস 1993 সাল থেকে কামিন্সিংকের সাথে মিলে কাজ করছে। এরা মিড রেঞ্জ, বি সিরিঞ্জ এবং ডিজেল ইঞ্জিনকে তৈরি করত। এখন এই দুই কোম্পানি অটোমোবাইল সেক্টরের নতুন পরিবর্তনের জন্য হাইড্রোজেনে চলা গাড়ির দিকে নজর দিয়েছে। শুধু এটাই নয়, টাটা মোটরস এবং কামিন্সিং একসাথে মিলে হাইড্রোজেন ইঞ্জিনের সাথে ফুয়েল সেলস, ব্যাটারি
এবং ইলেকট্রিক ভেহিকেল সিস্টেমও তৈরি করবে। আর যদি চীনের কথা বলি, তাহলে চীনে গ্রিন হাইড্রোজেন যুক্ত ট্রেন চলতে দেখা যাচ্ছে, ভারতও এখানে ইতিহাস রচনা করে দেবে। এছাড়াও ভারতে হাইড্রোজেন যুক্ত গাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছে জাপানের কোম্পানি টয়োটা, কিন্তু এখন ভারতীয় কোম্পানিও এতে অনেক দ্রুত কাজ করছে। ভারতে তৈরি হওয়া গ্রিন হাইড্রোজেন এতটাই কার্যকরী এবং সস্তা হবে যে ভারতীয় অর্থনীতির গ্রাফ আকাশ ছুঁয়ে যাবে, ভারত সুপার পাওয়ার দেশ হয়ে উঠবে। তো বন্ধুরা, এই প্রজেক্ট নিয়ে আপনারা কতটা আশাবাদী তা আমাদের অবশ্যই জানান।